তো গাইস, আজকের এই ভিডিওটা সব থেকে স্পেশাল ভিডিও হবে, কারণ গাইস আমাদের গেমের মধ্যে আসা নতুন ভাউচার দিয়ে তোমরা অনেক রেয়ার রেয়ার বান্ডেল এবং গান স্কিন এক্সচেঞ্জ করে নিতে পারবা। এবং গাইস তোমরা এই ইভেন্ট থেকে তিনটা ভাউচার সম্পূর্ণ ফ্রিতে পাবে এবং তিনটা স্পিন মারতে পারবা। তো আজকে তোমাদেরকে এই ইভেন্ট সম্পর্কে সম্পূর্ণ ডিটেলে জানিয়ে দিব। তো গাইস আমাদের গেমের মধ্যে নতুন একটা ক্যারেক্টারের এবিলিটি চেঞ্জ করা হয়েছে, সেটা হচ্ছে গাইস থিবা ক্যারেক্টার। তো গাইস থিবা ক্যারেক্টারের আগে এবিলিটি ছিল যখন তোমার টিমমেট ক্রি ব্যাপ দিবা তোমার টিমমেট কিন্তু 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে 120 HP পেয়ে যেত। তবে গাইস এখন কিন্তু আর এরকমটা হবে না, এখন তোমার টিমমেট ক্রি ব্যাপ দেওয়ার পর তোমার টিমমেট সঙ্গে সঙ্গে 60 HP পেয়ে যাবে 2 থেকে 3 সেকেন্ডের ভিতরে। তো থিবা ক্যারেক্টারের এবিলিটি কিন্তু 50% ডাউন করে দেওয়া হয়েছে। এবং গাইস আমাদের গেমের মধ্যে আসবে ইভো MP40 2.0। এবং গাইস তোমরা দেখতে পাচ্ছ ইভো MP40 2.0 অ্যানিমেশনটা কিরকম। আর গাইস ইভো MP40 এবিলিটি হচ্ছে ডাবল রেট অফ ফায়ার সিঙ্গেল আর্মার পেনিট্রেশন এবং গাইস মুভমেন্ট স্পিড সিঙ্গেল মাইনাস। তো গাইস তোমরা কমেন্ট করে জানাও যে কোবরা MP40 ভালো নাকি আমাদের যে নতুন ইভো MP40 সেটা ভালো হবে। তো গাইস এই গানটার এবিলিটি কিন্তু মোটামুটি ভালোই রয়েছে। তো এখন এই MP40টা কবে আসবে, মানে ইভো MP40 2.0 গাইস আমাদের গেমের মধ্যে কবে আসবে? তো গাইস এরকম একটা কনফার্ম ডেট পেয়েছি যে তোমরা কিন্তু আমাদের গেমের মধ্যে ইভো MP40 2.0 দেখতে পেয়ে যাবে আমাদের গেমের মধ্যে 6th anniversary ইভেন্টের সময়। তো গাইস 6th anniversary ইভেন্টের সময় 6ই জুন বা 7ই জুন কিন্তু এই ইভেন্টটা আমাদের গেমের মধ্যে আসতে পারে, মানে পরবর্তী মাসে কিন্তু এই ইভেন্টটা আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাবে। তবে এর কনফার্ম ডেট কিন্তু বলতে পারছি না। তো 6ই জুন বা 7ই জুন কিন্তু ইভো MP40টা আসতে পারে। এবং গাইস আমাদের গেমের মধ্যে আসবে নতুন বানি বান্ডেল। তো গাইস দেখতে পাচ্ছ কিন্তু 4টা বান্ডেল রয়েছে এবং 4টা কিন্তু নতুন বানি বান্ডেল। তো গাইস নতুন 3টা বানি বান্ডেল ডিজাইন করা হয়েছে এবং আমাদের আগের ব্ল্যাক বানি বান্ডেল তো থাকবে এখানে, তো এখানে কিন্তু টোটাল 4টা বান্ডেল থাকবে এবং এইগুলা আসবে হচ্ছে গাইস রিং ইভেন্টের মধ্যে। তবে গাইস এর কিন্তু কোনো কনফার্ম ডেট পাওয়া যায় নাই, তবে একটা কিন্তু পসিবল ডেট পেয়েছি, সেটা হচ্ছে গাইস এই মাসের 28 তারিখ তোমরা কিন্তু দেখতে পেয়ে যেতে পারো, তবে এটা কিন্তু কনফার্ম না। তো গাইস জুন মাসের 28 তারিখ কিন্তু এই রিং ইভেন্টটা আসতে পারে। তো গাইস একদম কিন্তু কনফার্ম যে আসবে এরকমটা কিন্তু বলছি না, শুধুমাত্র পসিবল ডেট যে ওই দিন কিন্তু আসতে পারে, মানে জুন মাসের 28 তারিখ কিন্তু এটা আসলো আসতে পারে। তবে গাইস এর কিন্তু কোনো কনফার্ম ডেট পাইনি, যদি এই মাসের 28 তারিখ এই ইভেন্টটা না আসে তাহলে কিন্তু তোমরা 1 থেকে 2 মাসের ভিতরে আমাদের গেমের মধ্যে এই ইভেন্টটা দেখতে পেয়ে যাবা। তো গাইস এবার চলো তোমাদেরকে ফ্রি ইভেন্টের ব্যাপারে জানিয়ে দিই যে নতুন ভাউচারগুলো আমাদের গেমের মধ্যে দেওয়া হয়েছে। তো গাইস আমাদের বাংলাদেশের ব্যাপারে আজকে নতুন একটা ইভেন্ট দেওয়া হয়েছে এবং এই ইভেন্টটা চলবে হচ্ছে 27 জুন থেকে 30 জুন পর্যন্ত, মানে 3 দিন সময় পাবে তোমরা। তো গাইস তোমরা এই ইভেন্ট থেকে 3টা গোল্ডেন রিং ভাউচার পেয়ে যাবা এবং এই ভাউচার নেওয়ার জন্য তোমাদের বন্ধুদের সঙ্গে 15টা গেম খেলতে হবে। তো যে কোনো মোডের মধ্যে কিন্তু তোমরা 15টা গেম খেলতে পারো এবং এই ভাউচারগুলো কিন্তু গাইস দেখতে এরকমই হবে। তো গাইস তোমরা কিন্তু এই ভাউচার দিয়ে গোল্ডেন শেড বান্ডেল নিতে পারো সম্পূর্ণ ফ্রিতে। তো যাদের লাক ভালো হবে তারা কিন্তু 1টা স্পিন মেরে এখান থেকে গোল্ডেন শেড বান্ডেল নিতে পারবা। এবং গাইস দেখতে পাচ্ছ এই ভাউচারগুলো কিন্তু এরকম টাইপেরই হবে এবং তোমরা এই ইভেন্ট থেকে 3টা ভাউচার পাবে এবং তোমরা 3টা স্পিন মারতে পারবা। তো 3টা স্পিন মানলে কি হবে, তোমাদের যদি লাক ভালো থাকে তাহলে তোমরা এখান থেকে গোল্ডেন শেড বান্ডেল পেয়ে যাবা এবং লাক যদি ভালো না হয় তাহলে তোমরা কিন্তু এখান থেকে ইউনিভার্সাল টোকেন পেয়ে যাবা। এবং গাইস এই ইউনিভার্সাল টোকেন দিয়ে তোমরা পরবর্তী রিং ইভেন্টের মধ্যে তোমরা কিন্তু বান্ডেল এক্সচেঞ্জ করতে পারবা। তো গাইস এখন এরকমটা লিক্স পাওয়া যাচ্ছে যে প্রতি মাসে আমাদেরকে এরকম ভাউচার কিন্তু ফ্রিতে দেওয়া হবে। তো গাইস তোমরা এই ভাউচার দিয়ে মিনি ইউজি গানের রিং ইভেন্টের মধ্যেও স্পিন মারতে পারবা। তো পরবর্তী সময় কিন্তু আরও অনেক রিং ইভেন্ট আসবে এবং সেই রিং ইভেন্টের মধ্যে কিন্তু রেয়ার বান্ডেল এবং গানের স্কিন থাকবে। তো গাইস তোমরা কিন্তু এই ভাউচারগুলো দিয়ে সেই সকল রিং ইভেন্টের মধ্যে স্পিন মারতে পারবে এবং তোমাদের লাক ভালো হলে কিন্তু রেয়ার বান্ডেল বা গান স্কিন বের হয়ে যাবে। তো আশা করছি গাইস বুঝতে পারছো। তো গাইস এই ভাউচারগুলো সম্পর্কে ডিটেলে কিন্তু একটা ভিডিও আসবে এবং সেখানে তোমাদেরকে জানিয়ে দেব এই ভাউচারগুলো কাজ কি এবং গাইস এর সঙ্গে আর নতুন কিন্তু বেশ কয়েকটা ভাউচার ডিজাইন করা হয়েছে। তো সেই ভিডিওটার মধ্যে তোমাদেরকে সবকিছু জানিয়ে দেবো। তো গাইস আজকের মতো শেষ করছি।